শুক্রবার ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে 6 জন মারা গেছেন। কঠোর বিধিনিষেধের নবম দিনে ফরিদপুরের করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। এছাড়াও শেরপুর থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী এস এম জুবায়ের। শুরুতে যাচ্ছি পিকুলের কাছে ফরিদপুরে। পিকুল, কি পরিস্থিতি ফরিদপুরে? 6 জন মারা গেছেন এবং প্রশাসন কতটা সচেতন, সাধারণ মানুষই বা কতটা সচেতন? ফরিদপুরে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার বেড়েই চলেছে, কোনো ক্রমেই কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিল বাড়ছে। জেলায় মোট মৃত্যু হয়েছে 380 জন, গত 24 ঘন্টায় কিন্তু মৃত্যু হয়েছে 24 জন, আর আক্রান্ত হয়েছে 141 জন, এবং এর সংখ্যা আক্রান্তের হার কিন্তু 35.81%। আমি ফরিদপুরের শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি, সেখানে কিন্তু মানুষের মাঝে কিন্তু সামান্য কারণেই ঘর থেকে বের হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু করোনার যে আতঙ্ক সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং অন্যান্য স্বাভাবিক দিনের মতনই কিন্তু মানুষ চলাফেরা করছে। সকাল থেকেই কিন্তু আজকে মুষলধারা বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মানুষকে ঘর থেকে বের হইতে দেখা গেছে। তো আমি ফরিদপুর জেলার যে গ্রামাঞ্চলগুলি গেছে, এখানে কিন্তু একেবারেই যে চিত্রগুলি খুবই ভয়ানক, সেখানে কিন্তু গ্রামাঞ্চলের মানুষগুলি কিন্তু হাট বাজারের দোকানপাট খুলছে, চায়ের দোকানে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু মাস্ক এবং সামাজিক যে দূরত্ব সে একেবারেই বজায় থাকছে না। তো এক্ষেত্রে কিন্তু ফরিদপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে, পুলিশ প্রশাসন থেকে 41টি চেকপোস্ট, এবং জেলা প্রশাসন থেকে 20টি টিম গঠন করে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছে, তারা জরিমানা করছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। মানুষের মধ্যে কিন্তু ঘরে থাকতে হবে এবং করোনায় মাস্ক ব্যবহার করতে হবে, এবং আতঙ্ক যে আছে সেগুলি কিন্তু তারা বজায় রাখছে না। তো মানুষের মধ্যে যদি করোনার যে আতঙ্ক এবং ঘরে থাকতে হবে এটা যদি ঘরে বন্দি না করা যায়, তাহলে কিন্তু এই ফরিদপুরে করোনার মহামারী আকার ধারণ করবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুরে করোনার সংবাদ। ধন্যবাদ পিকুল। নবম কঠোর বিধিনিষেধের নবম দিনে মুন্সিগঞ্জের করোনা পরিস্থিতি খবর জানাতে আমাদের সাথে শেরপুর থেকে আমাদের সঙ্গে এবারে যুক্ত হবেন এস এম জুবায়ের। জুবায়ের, বিধিনিষেধ কার্যকর করতে এখানের প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, আর সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কিনা? উর্মি, আজ 9 দিন চলছে কঠোর বিধিনিষেধের। এর মধ্যে প্রথম দিকে শেরপুরের মানুষের মধ্যে সচেতনতা দেখা গেলেও যতই দিন বাড়ছে আসলে শহরে মানুষের আনাগোনা বাড়ছে। আমরা যদি শহরের বাইরের চিত্র তুলে ধরার চেষ্টা করি, শহরের বাইরের যে গ্রামে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে কিন্তু মানুষের সমাগম একেবারেই চোখে পড়ার মতো, এবং সেখানে দোকানপাটও খোলা রয়েছে বিভিন্ন উপায়ে, এবং শহরে দিনে দিনে কিন্তু এই দোকানের খোলার প্রবণতাটাও বেড়ে যাচ্ছে। সেই সাথে প্রশাসন চেষ্টা করে যাচ্ছে শতাধিক মামলা এবং লক্ষাধিক টাকা জরিমানা করেও কিন্তু আসলে মানুষকে থামানো যাচ্ছে না, মানুষ বের হচ্ছে ঘর থেকে। এবং এখন পর্যন্ত শেরপুরে 3,461 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে মৃত্যুবরণ করেছে 71 জন। তারপরেও শহরে আসলে এই ব্যাপারে কোনো মানুষের মধ্যে প্রতিক্রিয়া নেই, মানুষের মধ্যে ভয়ভীতি নেই, মানুষ অবাধে চলাফেরা করছে। রাত হলেই, রাত যত গভীর হয় তত যানবাহন চলাচল বৃদ্ধি পায়। শেরপুর থেকে দূর দূরান্তে কিন্তু পিকআপে করে, ট্রাকে করে, মাইক্রোবাসে করে, অটোরিকশায় করে কিন্তু মানুষ আসলে দূর দূরান্তে পাড়ি দিচ্ছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, 15-16 জন ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে, কিন্তু তারপরেও মানুষকে থামানো যাচ্ছে না। এদিকে বেড়েই চলছে শেরপুরে করোনা সংক্রমণের হার। উর্মি, এই ছিল শেরপুর থেকে আমার কাছে কঠোর বিধিনিষেধ এবং করোনার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে জুবায়ের।